হ্যালো ফ্রেন্ডস, কি খবর সকলোরে? আশা করো সকলো কুশলে আছে, ভগবানের কৃপাত ময়ো ভালে আছো, আপনার সকলো ভালে থাকক, সুরক্ষিত থাকক তারেই কামনা করলো। আজি অকনমান ওলাই যাও বলে ভাবিছো আর ভাবিছো আপনাদেরকো মই লগতে লৈ যাও, তেনেহলে বলক আজির ভিডিওটো আরম্ভ করো। আর কত যাও কি করো গৈ থাকলে সকলো গম পাই গৈ থাকিব, তেনেহলে দেরি নকৰি আজির ভিডিওটো আরম্ভ করো। হ্যালো ফ্রেন্ডস, এ আমি ওলাই আহিলো, লগত আছে দেউতা, মা, এজন খুড়া কৈছে আমার লগত, আর এই তোমার দেউতা মানুহ হাই কৈছে আপোনালোকক। আজি আমি ওলাই আহিছো কাজিরঙার ফালে, আর ইয়া জখলাবন্ধা পার হয়ে আমি কাজিরঙার ফালে গৈ আছো। বতরটো খুবই ধুনিয়া আছিলে আর রাস্তাটো চকসুন চারিও কাখে সেউজিয়ারে ভরা, তেনহলে রাস্তাটো অকমান উপভোগ করক আপনাদেরকেও। আর এটা আমি আহি আহি পালোহি বুহা পাহাড়। বুহা পাহাড় উঠিছো, এয়া একা বেকা রাস্তা আর চারিওফালে চাকসুন কি ধুনিয়া পরিবেশ। পাহাড় এটা একটা ভিউ পয়েন্ট পাইছিল, কিন্তু আমি এতে নরখিলো কারণ ইমান এটা ভালকে দেখা পোৱা না যাব বলে কলে খুড়াজনে, সেকারণে ইয়াত নরলো আর ভাবিল কাঞ্চনজুরি ভিউ পয়েন্টতে লমগে। আর এয়া আহি আহি আমি কাঞ্চনজুরি ভিউ পয়েন্ট পাইছো, গাড়ির পর অল্প ওলাই গিয়ে আপনার দেখাবলে চেষ্টা করো। আজি রোদটো ইমান নাই যদিও মানে সাংঘাতিক গুপগুপনি গরম এটা আছিলে। আর ইয়া চাকসুন ভিউ পয়েন্টের অবস্থা, মানুষে প্লাস্টিকের বটল, খোয়া বস্তুর পেকেট সকল পেলায় একদম লেতেরা করে রাখিছে। ইয়াতে আমি দেখা পালো তিন চারিটা গড়, ভালদরে সাগে ধরব নাইব, ধরব পারিছিলে তিনটামান ইয়াতে গড় আছিলে। মই অকমান জুম করে দেখাবলে চেষ্টা করলো আর গড় চাই এটা আমি আগলৈ আগবাহি গৈ আছো। আর আপনাদেরকেও গৈ থাকক মোর লগতে। আকো আহি পেলায় দেখা পালো দুই তিনটা পহু আছিল, এখিনতে এয়া ধরব পারিছে নাই জানো, মই অকমান জুম করে দেখাইছো। এই শরাই দুখন হৈছে গোলাঘাট ডিস্ট্রিক্ট আর নগাঁও ডিস্ট্রিক্টের মাজর সীমাটো। এতিয়া আমি গোলাঘাট ডিস্ট্রিক্ট সোমালো আর আহি আহি আমি পালোহি ঐতিহ্যমণ্ডিত হালধিবাড়ি বুহিমাই মন্দির। ফালি পার হয়ে গেলে ইয়াত মূর নোদাকে যাবলে অকনো মন না যায়, অকল মূর বলেই নয় সকল গাড়ি ইয়াত রয়ে পেলায় মূর দোয়াই যায়। এই মন্দির ভাগ সচাকই বহুত ঐতিহ্যমণ্ডিত আর মেইন রোডর একেবারে গাতে লাগি থাকা মন্দির সেবা করে আকো আমার যাত্রা আরম্ভ করলো। আপনাদেরকেও ভিডিওটি শেষলেকে চাই থাকিব, কোরপরানো পটককে বরষুণ এজাক আহিলে মোর মোবাইলটো অফ হয়ে থাকিলে সুমার রাস্তাটা দেখাবর কারণে। বগরীজুরি আসলে খুব সম্ভব জায়গাখিন নাম, আমি গহরারপা সুমাই আহিলো সেই রাস্তা দিয়ে বগরীজুরি রাস্তাটো দি, আর আমি সুমাই থাকা জায়গাখিন এয়া যে দেখিছে এয়া কার্বি আংলংত পড়ে। আর মই আজি আহিব বিচরা ঠাইখিন আমি আহি পালোহি। জায়গাকন হৈছে কাজিরঙার এথেনিক ভিলেজ, কিন্তু দুর্ভাগ্য যে গেট বন্ধ আছিলে, কিন্তু মই ওনারজনক ফোন করলো, ফোন করা তেখেতে সোমাবলৈ দিলে আর ইয়াতে আগতে এন্ট্রি ফিজ লয়, কিন্তু এতিয়া ছমাহ ধরে বন্ধই হয়ে আছিলে আর পরিবেশটা ইমানটা চাফ চিকুণ আছিল কারণে প্রথমতে তেও মন করা নাছিলে, মই অকন জোরকৈ ধরাত সোমাবলৈ দিলে। ভিতরের পরিবেশটা খুব ধুনিয়া আছিল, মই সেই আহিলো ইয়ালে 2012 চন নে 2011 চনতে ইয়ালে আহিছিল, তেতিয়া বনাই আছিলে, কিন্তু ছমাহ বন্ধ হয়ে থাকার কারণে ইয়ার কোনো পরিচর্যা ভালকে করে থা নাছিলে। আর ইয়া চাকসুন শিলরে বনোয়া খুব সুন্দর প্রতিমূর্তি ইমান ধুনিয়াকে বনাই থা হয়েছে, কার্বি সমাজের গাঁর দৃশ্যবিল খুব ধুনিয়াকে ফুটি উঠিছে, বনোয়া শিল্পী কেগারী কিন্তু মানিব লাগবে, ইমান নিখুঁত বনাইছিলে, মুখত সুন্দর হাঁহি আছিলে, মানে গাঁও এখনের যে পরিবেশ চাকসুন কি সুন্দরকে এজন আনজনের বহি কথা পাতি থাকা দৃশ্য বনাইছিলে। বেটায় বিরাট ভয় খাইছে, ওসর যাবলকে সি মন করা নাছিলে।
এয়া কার্বি সমাজৰ কিছুমান মাইকী মানুহে কামত ব্যস্ত, কোনোবা কোলাত কেঁচুৱা লৈ আছিল, কথা পতাত ব্যস্ত। আৰু এই ফুলখিনি চাওকচোন, কি ফুল কওকচোন, ভেট ফুল নে পদুম ফুল বাৰু? সেয়া চাই ভিতৰলৈ সোমাই গৈ থাকোঁতে তৎক্ষণাত খুব জোৰত বৰষুণ আহি গ'ল। যিহেতু বেটা আছিলে, আমি আগলৈ নগৈ আকৌ গাড়ীলৈ উভতি গ'লোঁ। গতিকে মনটো খুব বেয়া লাগিলে, যিধৰণে ভাবি গৈছিলোঁ সেইধৰণে নহ'লে। মই নিজেও উপভোগ কৰিব নোৱাৰিলোঁ, আপোনালোকো দেখুৱাব নোৱাৰিলোঁ। ভিতৰৰ ফালে আৰু খুব সুন্দৰ সুন্দৰ দৃশ্য আছিলে। ক'ৰ পৰা তৎক্ষণাত ইমান ডাঙৰ বৰষুণ এজাক আহিলে পাত্তাই নাপালোঁ। আৰু ইয়াত উভতি আহি আমি নগাঁও জিলা যেতিয়াই সোমালোঁ, চাওকচোন ইয়াত কোনো বৰষুণৰ নামো নিচান নাই, এক টোপো বৰষুণ। আৰু ইয়াৰ বাটৰ কাষতে সৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে নিজৰ পেটটোৰ কাৰণে এইধৰণে মাছ মাৰি পেলাই বিক্ৰী কৰিবলৈ ৰৈ আছিলে। আমিও তাৰ পৰা অলপ বাছি কৰি লোৱা হ'ল মাছ। আৰু ইয়াত উভতি আহি বুঢ়া পাহাৰ পাৰ হ'লোঁ আৰু মনটো অকণ ভাল লগাওঁ বুলি ধুনীয়া জেগা এটালৈ আহিলোঁ, মানে এটা গুহাৰ ভিতৰলৈ আহিলোঁ। আৰু গুহাটোলৈ সোমোৱাৰ আগতে এইখিনিতে গাড়ীখন পাৰ্কিং কৰি লওঁ ইয়াতে। আৰু এয়া হৈছে গুহাটোলৈ সোমাই যোৱাৰ চিৰি, গতিকে বৈ থাকক মোৰ লগতে। পৰিৱেশটো কিন্তু সঁচাকৈ খুব ধুনীয়া। আৰু সৰুটো দেখিছে, এটা ডাঙৰ চিম্পাঞ্জি বনাই থোৱা আছিলে, বিৰাট ধুনীয়া পৰিৱেশ। সেয়ে সোমালোঁ ইয়াতে। ক'ত আহিছা মোৰ? সেইটো অ মোৰ, এইটো কি হয়, সেইটো কি হয়, সেইটো এইটো সেইটো কি, সেইটো কি হয়, সেইটো সেইটো চোৱা আগত চোৱাচোন, এইটো কি, সেইটো কি, সেইটো চোৱা ওপৰত চোৱা, সেইটো কি হয়, কি কৈছিলো মই, চিম্পাঞ্জি, চিম্পাঞ্জিটোৱে কি লৈ আছে, হেলিকপ্টাৰ লৈ আছে, বোলা। শিলেৰে খুব ধুনীয়াকে বনাইছিলে চিম্পাঞ্জিটো। আৰু ইয়াত আমি গুহাটোৰ ভিতৰলৈ এতিয়া সোমাই গৈ আছো। আৰু এয়াই হৈছে গুৱাহাটীৰ ভিতৰ ভাগ, মানে এইখন এখন ৰেষ্টুৰেণ্ট হয়, খোলং ৰেষ্টুৰেণ্ট। নগাঁৱৰ পৰা গ'লে জখলাবন্ধা পাৰ হৈ ৰাইট হেণ্ড ছাইডত পাব, আৰু যোৰহাট ছাইডৰ পৰা আহিলে বুঢ়া পাহাৰ পাৰ হৈ লেফ্ট হেণ্ড ছাইডত পাব। ধিমি ধিমি পোহৰ, মিহি মিহি গানেৰে এক সুন্দৰ পৰিৱেশ। এবাৰ সকলো আহি চাব ইয়ালৈ। আৰু বাহিৰৰ পৰিৱেশটো হৈছে এনেকুৱা, একদম মেইন ৰোডৰ লগতে। এয়া চাওকচোন খুব ধুনীয়া বাহিৰ ভাগ দেখিছেনে, একদম গুহা সদৃশ ধুনীয়াকৈ বনাইছিলে। আৰু চাৰিওকাষে সেউজীয়াৰে ভৰা বিভিন্ন ধৰণৰ ফুল ফুলনি আছিলে। পকা হৈ গ'ল, এতিয়া আহোঁ পেট পূজালৈ। অলপ পেট পূজা কৰি লৈছোঁ, খোৱা বোৱা কৰি এতিয়া ঘৰলৈ উভতিলোঁ। এনেও যিটো ভাবি গৈছিলোঁ সেইটো নহ'লে, এথেনিক ভিলেজখন ভালদৰে আপোনালোকক দেখুৱাব নোৱাৰিলোঁ, গতিকে বহুত বেয়াও লাগিছে মনটো। পিছত যদি কেতিয়াবা পাৰোঁ দেখুৱাবলৈ নিশ্চয়কৈ চেষ্টা কৰিম। তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো ইমানতে সামৰোঁ। আৰু ভিডিঅ'টো যদি ভাল লাগিছে তেনেহ'লে এটা লাইক কৰিব, আৰু যিসকল আজি পোনপ্ৰথমবাৰৰ বাবে মোৰ চেনেলত আহিছে তেওঁলোকে যাতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি মোক আগবাঢ়ি যোৱাত সহায় কৰে। তেন্তে আজিলৈ আহিছোঁ নতুন এটা ভিডিঅ'ৰ সৈতে, আকৌ লগ পাম, ধন্যবাদ।